তাহলে বলেন আমরা কি বললাম ব্লাড প্রেসার কয় ধরনের ব্লাড প্রেসার আছে টু টাইপস অফ ব্লাড প্রেসার চার ধরনের ব্লাড প্রেসার আছে একটা হচ্ছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেসার একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার একটা হচ্ছে পালস প্রেসার একটা হচ্ছে মিন প্রেসার তাহলে আমরা যে উপরে যে প্রেসারটা থাকে দ্যাট ইজ সিস্টোলিক ব্লাড প্রেসার পরেরটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার আর পালস প্রেসারটা হচ্ছে কি সিস্টোলিক ব্লাড প্রেসার থেকে যদি আপনি ডায়াস্টোলিক প্রেসারটা বাদ দিলে যে প্রেসারটা পাওয়া যাবে দ্যাট ইজ পালস প্রেসার আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই মিন প্রেসার আপনি মিন প্রেসার দিয়ে বুঝতে পারবেন দ্যাট ইজ হাইপারটেনসিভ অর হাইপোটেনসিভ এখন দেখেন আপনি হাইপারটেনশন কখন বলবেন আপনি আমি বললাম যে যদি প্রেসারের ক্রাইটেরিয়াটা 76 থেকে 96 এর মধ্যে হয় এর মধ্যে থাকে দ্যাট ইজ আমরা বলবো নরমাল আর যদি 96 এর উপরে চলে যায় তাহলে আমরা বলবো হাইপারটেনশন আর যদি 76 এর নিচে নেমে যায় তাকে আমরা বলবো হাইপোটেনশন তাহলে আমরা যদি 120 বাই 80 ধরে যেটা করলাম সেটাতে আমাদের মিন প্রেসার কত ছিল পালস প্রেসার ছিল 40 মিন প্রেসার কত ছিল 93 তাহলে এটা কি নরমাল নরমাল প্রেসার যদি 96 এর উপরে চলে যেত আচ্ছা এখন আপনি যদি আমি একটা মানুষের ব্লাড প্রেসার 150 বাই 90 ধরি তাহলে আপনি হিসাব করে বলেন তো এখানে মিন প্রেসার কত হবে এটা যদি আমি 150 বাই 90 ধরি তাহলে আপনার কাছে মিন প্রেসার কত হবে বলেন আমাদের যদি আমরা 150 বাই 90 বলি তাহলে আমাদের এখানে মিড পাস প্রেসার কত হচ্ছে বলেন 150 থেকে 90 গেলে কত থাকে 60 ঠিক আছে আর আমাদের মিড প্রেসার কত হচ্ছে 90 যোগ 60 বাই 3 তাই তো তাহলে 3 বিশে কত 60 90 এর বিশে কত 110 110 তাহলে 110 তো অনেক বেশি তাহলে দ্যাট ইজ এটা যদি 110 পান তাকে কি বলবেন হাইপারটেনশন হাইপারটেনশন HTN যাকে আমরা বলবি HTN তাহলে বুঝতে পারছেন তাহলে এখন থেকে ব্লাড প্রেসার বোঝার জন্য অবশ্যই আপনাকে মিন প্রেসার দিয়ে আপনি মাপবেন মিন প্রেসারটাই হচ্ছে ব্লাড প্রেসারের মিন প্রেসার কথা বুঝছেন তাহলে আর এটা যাতে ভুল না হয় হ্যাঁ হাইপারটেনশন কি জিনিস হাইপারটেনশন কি ব্লাড প্রেসার যদি নরমাল থেকে বেশি হয় তাকে বলবো আমরা হাইপারটেনশন আর যেই লেভেলটা আছে সেখান থেকে যদি কম হয় তাকে বলবো হাইপোটেনশন আর ব্লাড প্রেসারটা কখন বাড়বে আমার বলেন তো হ্যাঁ টেনশন করলে বাড়তে পারে আপনি যদি রেস্টলেসনেস থাকেন তখন আপনার বাড়তে পারে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বেড়ে যেতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডারে বেড়ে যেতে পারে কথা বলছেন এগুলোতে বাড়তে পারে এখন ব্লাড প্রেসারও তো একটা জিনিস আছে যেখানে ব্লাড প্রেসারের কারণেও তো বাড়তে পারে আপনি যদি টেনশন ব্লাড প্রেসার যদি কনস্ট্রিকশন হয়ে যায় তখন কি হবে ভেন্ট্রিকল আছে না হার্টের ভেন্ট্রিকল পড়ছেন না ভেন্ট্রিকল যদি সংকোচন হয় সংকোচনকে আমরা বলবো কি বলে কনস্ট্রিকশন
তো কনস্টিটিউশন অবস্থায় তাহলে তাকে কি বলবেন বলেন এই যে আপনি শিফট করে ঠিক আছে দেখেন শিফট করে তো এই সংকোচন অবস্থায় যে ব্লাড প্রেসারটা হয় মানে কনস্টিটিউশন সংকোচন মানে তো পাম্প করা হয় যে দ্যাট ইজ সিস্টোলিক কথা বুঝছেন দ্যাট ইজ সিস্টোলিক আর যেটা নরমাল মানে ব্লাড নরমালি চলতেছে দ্যাট ইজ ডাইলেটেশন কি বলবেন ডাইলেটেশন তাহলে সেটা হচ্ছে নরমাল ডায়াস্টোলিক ব্লাড প্রেসার তাহলে কি বলছো বলেন তো মুখস্থ করার দরকার নেই আপনি নরমালি চিন্তা করে বলেন বললাম মেট্রিকো যদি সংকোচন থাকে তখন একটা ব্লাড প্রেসার আর নরমাল ডাইলেশন থাকলে সেটা একটা ব্লাড প্রেসার ডাইলেশন থাকলে সেটা ডায়াস্টোলিক সংকোচন থাকে সেটা সিস্টোলিক এখন আপনি আসেন হাইপারটেনশন বললাম আমরা না হাইপারটেনশন যদি নরমাল থেকে বেশি হয় তাকে বলবো আমরা হাইপারটেনশন এখন হাইপারটেনশনের তো একটা ক্লাসিফিকেশন আছে মাইল্ড মডারেট এবং সিভিয়ার মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড হাইপারটেনশন moderate hypertension severe hypertension আমরা তিন ধরনের হাইপারটেনশনের ক্লাসিফিকেশন করে ফেললাম হ্যাঁ এটা হচ্ছে মাইল্ড হাইপারটেনশন এটা হচ্ছে মডারেট হাইপারটেনশন আর এটা হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন এখন মাইল্ড আমরা কখন বলবো বলেন একটা মানুষের ব্লাড প্রেসার 120 তে আসে বললাম আমরা নরমাল তাহলে আপনি শুরু করলেন 140 থেকে 150 তাহলে মাঝখানে কি আপনি তো বললেন 120 থেকে আসে নরমাল এখন কেউ যদি 130 বাই আসে হয় তাহলে এটা কি হাইপারটেনশন কেন হাইপারটেনশন আপনি 140 থেকে শুরু করলেন যে কোনো বাড়তে পারে কথা বলছেন আপনাকে এটা অবশ্যই মনিটর করতে হবে যে আপনার এটা বাড়ে কিনা কথা বলছেন নেই অনেক সময় অনেক বা আপনি জিজ্ঞাসা করতে পারেন তার হিস্ট্রি নিতে পারেন সে কোনো ধরনের মানে টেনশনে আছে কিনা অ্যাংজাইটি বা অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো কারণে তো বাড়তে পারে এগুলো খুব ইম্পর্টেন্ট বুঝছেন এখন অনেকে আছে 130 পে আসে দেখে প্রেসার ওষুধ দিয়ে দেয় না হাসপাতালে তো দিবে না হাসপাতালে দিবে না দেয় হচ্ছে যদি আচ্ছা যাক এখন দেখেন আপনি তাহলে মাইল্ড হাইপারটেনশন হচ্ছে 140 থেকে 150 এটা হচ্ছে আমাদের সিস্টোলিক আর ডায়াস্টোলিকটা আমরা 90 থেকে 99 ঠিক আছে এরপর আমার মডারেট হচ্ছে এখানে 160 থেকে 179
আর এদিকে হচ্ছে 100 থেকে 109 আর সিবিআরটা হচ্ছে 180 এর উপরে আর এদিকে 110 এর উপরে গেল তো এদিকে আপনি বুঝতে পারলেন তো কাছে আপনি যে ব্লাড প্রেশার জন্য তো ওষুধ দিতে হবে না এই ওষুধগুলো কিভাবে ভাগ করবেন আমরা আগে ভাগটা আপনাকে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে কোন ধরনের হাইপারটেনশনে কোন ধরনের ওষুধ দিবেন সেটা আমি বলাবো হ্যাঁ এটা একটা অনেক বড় লম্বা ই আছে আগে হচ্ছে ক্লাসিফিকেশনটা বলে দিই হ্যাঁ এটাকে আমরা বলি নরমালি এ বি সি ডি এ বি সি ডি এই টাইপটাকে আমরা ভাগ করব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার
এখন আগে দেখেন এটার মধ্যে কি কি আছে লেখেন এসি ই ই শব্দ হচ্ছে এমডিপিন নিফেডিপিন থেরাপামিন ডিটিয়াজে ইলেকট্রন হাইড্রোক্লোরোথায়াজাইড
pH level আরো pH গ্রুপের নাম দেওয়া আমি গ্রুপের নাম দিচ্ছি না কোন গ্রুপটা দেখে আপনার মনে হয় সাবজেক্ট বলেন তো এ দেওয়া আছে কিন্তু নাম দেখি বুঝা যায় আপনাকে আমি নর্মালি শিখাবো যে কোন গ্রুপের ওষুধটা কাকে দিবে সেটা সেম এবং কোন এজের মাত্রার জন্য কোন ওষুধটা ভালো আছে এটুকু কি আপনার জন্য মেরা তো এটা একটা বিস্তারিত ক্লাস এটা ধরেন আমি এখন আপনাকে শুরু করতেছি সেটা সময় লাগবে যতটুকু পারি বলি আজকে শুরু করবো নাকি না পরে শুরু করবো এখন এটা পড়াইয়া আপনি বুঝবেন না কোনো কিছু আর অলরেডি অনেক পড়া করে চক্রাস থেকে ধরাইলে মানে গ্রান্ড পড়া শেষ করে একসাথে যাই হোক আজকে ক্লাসে যা করলেন কি কি শিখলেন বলেন তো একজনের বলেন কি শিখছেন বলেন আপনি আপনি কি বলেন আপনি তো মাস্টার ছিলেন না আচ্ছা বলেন কি শিখছেন আচ্ছা আমরা আমি আপনাকে বলে দিই আগে আমরা শিখছি ব্লাড প্রেশার কি জিনিস ব্লাড প্রেশার কত প্রকার ঠিক আছে এই ব্লাড প্রেশারের মধ্যে হাইপারটেনশন কি জিনিস হাইপোটেনশন কি জিনিস তারপর হচ্ছে আপনার ব্লাড প্রেশারের ক্লাসিফিকেশন ঠিক আছে ইনডায়াবেটিসের ক্লাসিফিকেশন ব্লাড প্রেশারের ক্লাসিফিকেশন আমরা করছি হাইপারটেনসিভ হাইপারটেনশনের ক্লাসিফিকেশন হাই হাইপারটেনশন মরার জন্য করছি আর একটা করছি আমরা প্রথমে এই তো না কিভাবে সেটা তো পাইছিনি আর ওয়ান থার্ড মানে উপরে থাকবে হ্যাঁ নিচে দি আর পাঁচ প্রেশারটা যেটা সেটা বসবে পাঁচ প্রেশারটা মানে কি যেটা সিস্টোলিক থেকে ডায়াস্টোলিকটা বাদ দিবে এটা খুব ইম্পর্টেন্ট কথা বুঝছেন তো এখান থেকে প্রেশারটা কিভাবে বাইর করবেন যদি 76 এর আমরা একটা অ্যামাউন্ট ধরি এই অ্যামাউন্টটা আমরা ইউজুয়ালি ধরি এটা কম হইলে হাইপো আর বেশি হইলে হাইপার আর ভালো থাকলে তো নর্মালের মধ্যেই থাকবে ঠিক আছে না এবার বলেন হাইপারটেনশন কত প্রকার মাইল্ড হাইপারটেনশন মডারেট হাইপারটেনশন এবং সিভিয়ার হাইপারটেনশন এখন মাইল্ড মডারেট সিভিয়ার এর মধ্যে সিস্টোলিক কত ডায়াস্টোলিক কত এটাও কিন্তু আমরা আপনাদেরকে ভাগ করে বলে দিছি
তাহলে কত পড়বেন এটা হইছে 140 থেকে 149 169 আর ওটা হইছে 60 থেকে 169 আর ওটা কি মানে ওটা কি ইলেকট্রো মাইট মডারেট বলেন মুখে মুখে বলেন তাহলে মাইট মডারেট সিভিয়ার তারপরে
the bathroom.